আসসালামু আলাইকুম, আমার নাম মিসর ফাইয়া নবীন, আমি সপ্তম শ্রেণীতে পড়ি। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে পানির সব ক্ষেত্রে যে গুরুত্ব সেটাকে আমি ফুটিয়ে তুলেছি। পানি আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ, পানি ছাড়া কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না। পানির গুরুত্ব অপরিসীম প্রাণীর জীবনে, তাই পানির যথাযথ ব্যবহার করতে হবে। সৃষ্টির শুরুতে প্রাণীর পরিমাণ ছিল 3 ভাগ, আর 1 ভাগ ছিল মাটি। কিন্তু আমাদের চাহিদা অনুযায়ী ভালো পানির পরিমাণ খুবই কম। পৃথিবীর সমস্ত জীবিত প্রাণীর জন্য জল প্রয়োজনীয়। ছোট ছোট পোকামাকড় থেকে শুরু করে বড় নীল তিমি, আমাদের সকলেরই বেঁচে থাকার জন্য জল প্রয়োজন। আমাদের জীবনে পানি প্রয়োজনের থেকেও বেশি উপচয় করছি, যে কারণে পশু পাখি গাছপালা প্রয়োজন মতো পানি পাচ্ছে না। গাছপালা পশু পাখি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পানি আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আমরা 1 সপ্তাহের জন্য খাদ্য ব্যতীত করে বাঁচতে পারি, তবে পানি ছাড়া আমরা 3 দিনের বেশি বাঁচতে পারবো না। পৃথিবীর কোনো প্রাণী পানি ছাড়া বাঁচতে পারবে না। পৃথিবীর সমস্ত জীবজন্তু তাদের পরিমাণ মতো পানি পেতে পারে এবং ব্যবহার করতে পারে। সেফ ওয়াটার সেফ লাইফ। থ্যাংক ইউ।